ग्लोबल वार्मिंग एर कारणे पृथ्वीते जे समस्त विनाशकारी घटना घटछे बर्तमाने ता आमरा सकलेई जानी। आर विज्ञानो जानिएछे तापमान जत बाढ़ते थाकबे पृथ्वीते समुद्र स्तर दिन दिन उपरे आसते थाकबे। आर समुद्र स्तर उपरे आसा माने आज आमरा जे जमीते बसबास करछि से जमी समुद्रेर नीचे तलिये जाबे। ए प्रसंगे आपनादेर जानिए राखी जे गवेषकदेर मते आज थेके 14,500 बछर आगे समुद्र स्तर बर्तमान तुलनाय 100 मीटर नीचे छिलो। आर आज थेके 10,000 बचर आगे समुद्र स्तर बर्तमान तुलनाय 60 मीटर नीचे छिलो। ग्लोबल वार्मिंग एर कारणे बर्तमान पृथ्वीते जे सब विनाशकारी आशंकार आज पावा गेछे तेमनी प्राचीनकालेओ एमन अनेक घटना घटेछे। जेमन यूनानी सभ्यतार महान दार्शनिक प्लेटो जानिएछिलो आज जेखाने आंटार्कटिका बरफेर नीचे चापा पड़े रयेछे সেখানে অনেক শহর বরফের নিচে চাপা পড়ে রয়েছে। এমনইভাবে হাজার হাজার বছর আগে ভারতের একটি বড় ভূভাগ কুমারীকন্দম জলমগ্ন হয়ে গিয়েছে, জলের তলায় ডুবে গেছে। আজকের এই ভিডিওতে জানাবো ডুবে যাওয়া ভারতের এই বিশাল ভূভাগ সম্পর্কে। যখন খোঁজকর্তারা খোঁজ চালিয়েছিল তখন তারা কি পেয়েছিল, কত হাজার বছর আগে এই ভূভাগ ডুবে গিয়েছিল, এখানে কি সভ্যতার প্রচলন ছিল, এই ভূভাগটি কতটা বড় ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো এই ভিডিওর মধ্য দিয়ে। নমস্কার, আমি অমরেশ, দ্য বেঙ্গল বয় চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বিজ্ঞানের ভাষায় গন্ডোয়ানা নামক এক দ্বীপ ভাঙার ফলে ভারত, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা আলোচনা করছি আজ থেকে 15,000 বছর আগের ভারত সম্পর্কে। 19 শতকে আমেরিকা ও ইউরোপীয় পণ্ডিতগণের একটি দল আফ্রিকা, ভারত এবং মাদাগাস্কারের মধ্যে জিওলজিক্যাল ও অন্যান্য সাদৃশ্য অনুসন্ধান করতে গিয়ে জলমগ্ন হয়ে যাওয়া এক মহাদ্বীপের অনুমান করে এবং তার নাম দেয় লেমুরিয়া, এবং এরই সাথে আরেকটি মহাদ্বীপ খুঁজে পায় যার নাম মু দেওয়া হয়। কিন্তু আমরা আজ আলোচনা করব লেমুরিয়া মহাদ্বীপ সম্পর্কে। যেভাবে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীতে অনেক বিনাশকারী ঘটনা ঘটার আশঙ্কা পাওয়া গেছে, যার কারণে প্রাচীনকালে লেমুরিয়া ও মু নামক দুই মহাদ্বীপ জলমগ্ন হয়ে গিয়েছিল। যদিও বৈজ্ঞানিকরা এর উপরে এখনও গবেষণাই করে যাচ্ছে, কিন্তু বিশ্বের খোঁজকর্তাদের দাবি যে এই দুই মহাদ্বীপে সভ্যতা যথেষ্ট বিকশিত ছিল। কিছু খোঁজকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ফিলিপ স্ক্লাটার, যিনি বলেছেন মানবজাতির উৎপত্তি এই দুই মহাদ্বীপে হয়েছিল। এই দুই মহাদ্বীপ কোনো ভূবৈজ্ঞানিক আলোড়নের কারণে সমুদ্রের ভিতরে তলিয়ে গিয়েছে। যখন থেকেই পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকেই বিভিন্ন বিনাশ সংঘটিত হয়েছে, তথা কত প্রজাতি বিলুপ্ত হয়েছে এবং কত নতুন প্রজাতির উৎপত্তিও হয়েছে। বিশ্বের সমস্ত জাতি এবং ধর্মে প্রাচীন মহাপ্রলয়ের উল্লেখ পাওয়া যায়। কেবল ধর্ম নয়, ভূবিজ্ঞানীয় সাক্ষী যে পৃথিবীতে প্রাচীনকালে বিনাশকারী আলোড়ন দেখা যায়, তাই সে ভূকম্পের কারণে হোক বা জ্বালামুখী রূপে বা গ্লোবাল ওয়ার্মিং অথবা হিমযুগের কারণে। আদিম জনজাতিতেও জল মহাপ্রলয়ের উল্লেখ কাহিনী রূপে হয়েছিল। এই মহাদ্বীপের উল্লেখও প্রাচীন তামিল সাহিত্যে পাওয়া যায়। তামিল ঐতিহাসিকদের মতে এই দ্বীপের নাম কুমারীকন্দম ছিল। কুমারীকন্দম বর্তমান ভারতের দক্ষিণে স্থিত হিন্দু মহাসাগর অর্থাৎ ভারত মহাসাগরে হারিয়ে যাওয়া তামিল সভ্যতার প্রাচীনতাকে দেখায়। এই মহাদ্বীপকে কুমারী নাড়ু নামেও জানা যায়। তামিল গবেষক এবং পণ্ডিতগণের একটি দল তামিল ও সংস্কৃত সাহিত্যের আধারে সমুদ্রে হারিয়ে যাওয়া ওই ভূমিকে পাণ্ডিয়ন মহাপুরুষদের সাথে জুড়েছে। তামিল পণ্ডিতগণদের মতে কুমারীকন্দমের পাণ্ডিয়ন রাজার পুরো ভারতীয় উপদ্বীপে শাসন ছিল। দক্ষিণ ভারতের লোকগীতিতে ইতিহাসের সাথে তলিয়ে যাওয়া এই সভ্যতার বর্ণনা মেলে। ফলস্বরূপ যখন এ ব্যাপারে তথ্য দেওয়া খোঁজকর্তারা ভারতের নগরে এসে পৌঁছায় তখন এই লোকগীত কথা বল পায়। তামিল লেখকদের মতে আধুনিক মানব সভ্যতার বিকাশ আফ্রিকা মহাদ্বীপে নয় বরং হিন্দু মহাসাগরে স্থিত কুমারীকন্দম নামক দ্বীপে হয়েছিল। কিছু লেখক তো এই দ্বীপকে রাবণের লঙ্কা নামের সঙ্গেও জুড়ে দিয়েছে, কেননা দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে রামসেতুর কথা জানা যায় সে এই মহাদ্বীপেই পড়েছে। এই মহাদ্বীপকে 19 শতকে লেমুরিয়া নাম দিয়েছিল ভূগোলবিদ ফিলিপ স্ক্লাটার। 1903 সালে বি জি সূর্যকুমার একে সর্বপ্রথম কুমারীকন্দম নাম দিয়েছিল।
বলা হয়ে থাকে যে এই কুমারী কন্দমই রাবণের দেশ লঙ্কার বিস্তৃত স্বরূপ, যা বর্তমান ভারতের থেকেও বড় ছিল। ফিলিপ স্ক্লাটার মাদাগাস্কার এবং ভারতে বহুত বড় মাত্রায় বানরের জীবাশ্ম মেলায় এখানে একটি নতুন সভ্যতা হওয়ার অনুমান ব্যক্ত করেছিল। উনি এই বিষয়ে একটি বইও লিখেছিলেন যার নাম হলো দ্য ম্যামালস অব মাদাগাস্কার। বইটি 1864 সালে প্রকাশিত হয়েছিল। তো বন্ধুরা, তাহলে কি এই বৃহৎ মহাদ্বীপ কুমারী কন্দম একদিন ভারতেরই অংশ ছিল? আর যদি তাই হয়ে থাকে তাহলে একবার ভেবে দেখুন যে অতীতে আমাদের ভারতবর্ষ কত বৃহৎই না ছিল, নাকি এই কুমারী কন্দম রাবণের লঙ্কা ছিল। এখানে প্রচুর বানরের জীবাশ্ম পাওয়া যায়, আর বর্তমানে আমরা যে রামসেতুর কথা জানতে পারি সেটি এই বানরের দলই তৈরি করেছিল। এ ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান।